এইখিনিতে আমার অসম বাহির ভাবে লই আইছো এটা ভাল আপডেট, কিয়নো যিকল পরিয়ালর আধার কার্ড হওয়া নাই বায়োমেট্রিক এনআরসি ফিঙ্গার দেওয়ার কারণে তেওঁলোকর বাবে এই ভিডিওটি অতিকে গুরুত্বপূর্ণ হওয়া গেছে। কিয়নো এতিয়া আপনাদের যোনে যোনে এনআরসিত ফিঙ্গার দিছিলে তেওঁলোকে বনাব পারিব আধার কার্ডখন, সেই লৈ আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরদেবে কি কলে সেইটো আপনাদের জানাম। আর এটি আপনাদের কেন আধার কার্ডখন বনাব পারিব সকল ইনফরমেশন লগত মানে আজি এই ভিডিওটি আপনাদের ভিডিওটি অলপো স্কিপ নকরক হেকলে চাই থাকবে, আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দিম, সেইভাবে আপনাদের ভিডিওটি স্কিপ নকরক হেকলে যাব। প্রথমে আপনাদের শুনে লোক যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে কি কলে এই এনআরসি বিষয়ে, এই বায়োমেট্রিকর এনআরসি ফিঙ্গার দিয়ার বিষয়ে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক মানে সাক্ষাৎ করে বায়োমেট্রিক্স বন্ধ হয়ে থাকা 9,22,000 লোকর বায়োমেট্রিক্স খুলি দিবর মানে বিনম্রতার সঙ্গে অনুরোধ করেছিল। মূল অনুরোধ তখেতে অত্যন্ত মনোযোগে শুনেছিল আর তখেতে গৃহ সচিব নির্দেশ দিয়েছিল যে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া UDI অথরিটি অর্থাৎ আধার কার্ডের যে অথরিটি কেন্দ্রের আইন মন্ত্রালয় আর মুখ্য সচিব সকলে এখন যুটিয়া বৈঠক আহ্বান করবেন যাতে এই বায়োমেট্রিকর বিষয়টি সমাধান করব। এতিয়া আপনাদের শুনব পালে যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে কি কলে এনআরসির ফিঙ্গার দিয়ে বিষয়ে, আপনাদের যে এইদরে যেনক আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে কেছে সেইদরে ঠিক থাকে তেনতে আপনাদের নিশ্চয় আধার কার্ডখন বনাই লব পারিব।